এইটা কোনো কথা ও না সরি, এইটা কোনো টপিক ভিডিও বানানোর? আমি এটা কি নিয়ে ভিডিও বানাচ্ছি? কি ম্যাপ যেটা সবাই জানে, আমার থেকেও ভালো করে জানে, কিন্তু এই ভিডিও বানানোর পিছনে একটা রেয়ার, খুবই 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 রেয়ার সমস্যা আছে। সমস্যাটা কীরকম একটু পরে জানতে পারবে। আর সমস্যাটা বলতে মেইনলি হচ্ছে গিয়া, আমি একটা খুবই রেয়ার সমস্যায় পড়ছিলাম, যেটা আমি বুঝতে পারতেছিলাম না যে ভাই সমস্যা এইটা হচ্ছে কিন্তু কেন হচ্ছে, আর এটার উপরে আমি কী করবো। আমি যদি সেই সময় ইউটিউবে একটা ভিডিও পাইতাম, তাহলে আমার কতটা যে সময় বেঁচে যাইতো আমি নিজেও জানি না। তো আমার সাথে যে রেয়ার সমস্যাটা হয়েছে, সেটা আরও কিছু রেয়ার মানুষের সাথে সমস্যাটা হইতে পারে। তো সেই রেয়ার মানুষ আবার সেই রেয়ার সমস্যাটা খুঁজে নাও পাইতে পারে। তো সেই কারণে আমার এই ভিডিও, আশা করবো যে ভিডিওটা তোমাদের উপকারে আসবে। যদি কারো এরকম প্রবলেম তোমরা দেখো, তোমার চাচা মামা খালা মানে অত দূর তো কেউ খেলে না, তার ভিতরে আর কি, তার নিচে যাদের এই সমস্যাটা হবে তাদের কাছে ভিডিওটা পৌঁছায় দেবা। তো সমস্যাটা মেনলি আসা হচ্ছে কি ম্যাপিং এর থাইকা। তো কি ম্যাপিং নিয়ে আমাদের আজকের এই ভিডিও, এইটাই মেবি লাস্ট ভিডিও হবে কি ম্যাপিং এর। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম 5-7 মাস আগে, এরপরে আর বানাই নাই, আজকে লাস্ট বানাচ্ছি। তো চলো আগে আমরা আমাদের ফ্রি ফায়ারের কাস্টম হুডে চলে যাই। আমাদের ফ্রি ফায়ারের কাস্টম হুড আমার এইখান থেকে হারাই গেছে মেবি। আচ্ছা, আমরা প্রিসেট 2-তে যাই। তো এখানে কাহিনি হচ্ছে, যারা নতুন প্লেয়ার আছে, এখনও অনেক প্লেয়ার আছে ভাই যারা নতুন খেলতেছে আর কি, মেইনলি হচ্ছে বড়রা এখন নতুন করে শুরু করতেছে, তো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে ভাই আপনাদের অনেক সমস্যা কিন্তু এটার কারণে হতে পারে। এবং কি ম্যাপিং নিয়ে অনেকের অনেক রকম মতবাদ আছে, কেউ এটাকে হাতও দেয় না, আবার কেউ একটু ঘাটাঘাটি করে। তো এটা নিয়ে একটু নলেজ রাখা ভালো। মেইনলি হচ্ছে কি ম্যাপিংয়ের জন্য সমস্যাটা কী হইতে পারে সেটাকে বোঝার চেষ্টা করো। কি ম্যাপিং যদি ঠিকভাবে না সাজানো যায়, তাইলে হচ্ছে তোমার সেন্সিটিভিটিতে একটু হইলেও প্রবলেম আসবে, যদি একটা নর্মাল ইমুলেটরে খেলো। আর তার থেকে বড় প্রবলেম হবে, ক্যারেক্টার হুদায় আটকে যাবে, ফায়ার কইরা না দৌড়াইয়া হুদায় আটকে যাবে ক্যারেক্টার। আর এই প্রবলেমটা শুধু যে কি ম্যাপিংয়ের জন্যই হয় এমনটা না, এটা দুই কারণে হয়। একটা হচ্ছে তোমার এই কি ম্যাপিংয়ের জন্য, আর আরেকটা যেটা মেন হয় সেটা হচ্ছে কম্পিউটারে ভারী ভার্জন কোনো একটা কাজ করার সময় যদি হুটহাট করে কারেন্টটা চলে যায় না, তখন এই প্রবলেমটা হয়, তখন একটু বেশি হয়। আচ্ছা, ওইটাকে তো আমরা মানে কী বলে ওইটারে আটকাইতে পারবো না যে ভাই কারেন্ট যাস না, থাক থাক অল্প একটু পরে যা, গেমসটা শেষ করি তারপরে যা, বা এই কাজটা শেষ করি, রেন্ডারিংটা শেষ করি তারপরে যা, ওইটা তো করতে পারবো না। কিন্তু আমরা তো কি ম্যাপিংটারে চেঞ্জ করতে পারবো, বা নিজের মতো ধরো আবার নিজের মতো করে চলে যাচ্ছে কেন, নিজের মতো করে নিজের রাস্তায় নিজের ভিডিও সাইড আরেক ভিডিওতে চলে যায়। গাইস, এটা হচ্ছে কাস্টম হুড, ঠিক আছে? তো প্রিসেট 2টা থাকে, একটাতে আমি রাখছি আমার মতো করে, দুই নাম্বারটাতে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কি ম্যাপিংয়ে আমরা কী করি জানো। যে যার মতো কইরা যেখানে ইচ্ছা সেখানে, এইটারে ওইখানে, ওইটারে ওইখানে, এইটারে ওইখানে, এইটারে নাই, এইটারে আকাশে, এইটারে জমিনের নিচ, এইটারে বাতাসে, আর ওইটারে তো হাওয়ায় ভাসায় দেয়, এরকম সমস্যা। মানে এটা সমস্যা না, এটা হচ্ছে নিজের যা ইচ্ছা তা করি আমরা। কিন্তু শোনো, মেনলি হচ্ছে ভালো ইমুলেটারে কিন্তু এগুলো কোনো কিছু প্রবলেম করে না, আর যদি নর্মাল ইমুলেটারে খেলো তাহলে কিছুটা প্রবলেম করে, তার জন্য একটু একটু জিনিস মাথায় রাখতে হবে। আর আমি এই ম্যাপিং নিয়ে আমি বেশ কিছু ইমুলেটারি হেল্প সেন্টারের কথাবার্তা বলছি, এবং তারা সবে আমাকে এটাই বললো যে ভাই ডিফল্ট অবস্থায় খেলতে, ডিফল্ট অবস্থা বলতে একদমই ডিফল্ট অবস্থা না, ডিফল্ট অবস্থার ভিতরে একটু কিছু ডাল মেকুচ কালা হ্যাঁ, যেমন ধরো এটাকে আমরা রিসেট করে নিলাম। তো এখানে দেখো ডিফল্ট অবস্থায় যত কি আছে সব ঠিকঠাক আছে, কিন্তু কাহিনী হচ্ছে এই কিয়ার ভিতরে আমার মতে আসলে দুই ধরনের কি আছে। একটা হচ্ছে তোমার মুভমেন্টের জন্য এক্সট্রা আলাদা কি, এক্সট্রা অর্ডিনারি কি, যেগুলো হচ্ছে লাগে সবসময় কিন্তু আমরা হাইড করে রাখি। আর আরেকগুলো হচ্ছে যেমন ধরো ফায়ার বাটন, গান, কুইক সুইচ ওয়েপন, মেডকিট, গ্লোবাল ব্যাক, এই যাবতীয় যেসব কি আছে, এই দুইটাকে তোমরা দুরকমভাবে দেখতে পারো। একটা আমি যেটা বলতেছি, মুভমেন্টের জন্য যতগুলো কি আছে সবগুলোকে একই জায়গায় রাখতে হবে। যেমন ধরো যে এই যে কি আছে, এটা হচ্ছে জাম্প, এটা হচ্ছে বসা, এটা হচ্ছে শোয়া, তারপরে এটা হচ্ছে শিফট, এই যে কিগুলো আছে এইগুলার জায়গাটা চেঞ্জ করার চেষ্টা করবা না। মানে এই কিগুলো যেই জায়গায় আছে সেই জায়গাতেই রাখবা, জাস্ট তোমরা এটাকে ছোটো করতে পারো আর অপাসিটি কমিয়ে দিতে পারো, একদম জাস্ট ছোটো করবে আর অপাসিটি কমিয়ে দিবা। আর এই কথাটা আমি এমনি এমনি বলতেছি না, তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা যে বড় বড় ইউটিউবার বা মানে অন্যান্য প্লেয়ারদের দেখবা, মানে একদম ওল্ডেস্ট যেসব প্লেয়ার আছে, যেমন ধরো যে আমরা কাদেরকে নিয়ে কথা বলবো, মানে যাদেরটা আসলে দেখা যায় যে এটা একদম হাইড করে রাখে নাই, এটা হাইড করে রাখে নাই একদম,
মানে বড় বড় ইউটিউবারদের লাইভ স্ট্রিম ফলো করলেও দেখতে পারবা যে তারা কী করে এইগুলা কী কী মুভমেন্টের যেসব কী আছে সেগুলোকে ছোটো করে একদম হাইড করে রাখে, আর মুভমেন্ট ব্যতীত যেসব কী আছে সেইগুলা হচ্ছে নিজের মতো করে সাজা নিতে পারে। এই কাজটা কেন করা হয়, কারণ হচ্ছে ওইটাই যে যদি কোনো সময় সমস্যা হয় যে তোমার ক্যারেক্টার ফায়ার কইরা দাঁড়ায় যাচ্ছে, ইনস্ট্যান্ট কোনো অ্যাকশন নিতে পারতেছে না, মানে সেখান থেকে দৌড়ায় চলে যাইতে পারতেছে না, এই সমস্যাগুলো হয় হচ্ছে কি ম্যাপিংয়ের কারণে। কি ম্যাপিং আশা করি বুঝতে পারতেছ কিসের কথা বলতেছে, এই এইটা ইমুলেটার, এইটা হচ্ছে কি ম্যাপ। তো আই হোপ কি বুঝে গেছো, কি ম্যাপিংয়ের কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে কাস্টম হুডে। তো আমি যেটা বললাম বেস্ট কি ম্যাপিং হোয়াট এভার, এটাকে বলা যায় যে সবগুলা মুভমেন্টের কিকে ছোটো করে রাখো, মানে তোমার ইচ্ছা মতো সবগুলো কিকে তো ছোটো করবাই যতটা তোমার প্রয়োজন, আবার একদম বেশি না, যতটা প্রয়োজন ততটা ছোটো করে রাখলা, আর মুভমেন্টের কিগুলাকে সরাবো না। তাছাড়া তোমরা সবগুলো কিকে সরাইতে পারো, যেমন এটাকে সরাইতে পারো, কি মানে এটা কি না, তো এগুলো কি বলে আইকন বলে না মার্ক বলে, যাই হোক যেটাই বলুক না কেন এগুলোকে সরাইতে পারো, এটাকে সরাইতে পারো, এটাকে 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 এগুলোকে সরাইতে পারো। তবে আমার কথা হচ্ছে কি মুভমেন্টের যে কটা বাটন আছে সেইগুলোকে সরাবো না, তাহলে তোমার ক্যারেক্টারটা আটকে যাবে না, আশা করি বুঝতে পারছো। আর আমি কীভাবে খেলে দেখো, এটা হচ্ছে আমার সরি ওকে ওকে এটা হচ্ছে আমার প্রিসেট, এই জায়গায় দেখো মুভমেন্টের যেসব বাটন আছে সেগুলোকে আমি ওই জায়গাতেই রাখছি, জাস্ট হাইড করে রাখছি, আর তাছাড়া যেসব কী আছে যেগুলো আমার দেখার প্রয়োজন হয় সেগুলোকে আমি আমার জায়গা মতো মানে নিজ ইচ্ছা মতো সাজায় নিছি। যেমন ধরো যে এখানে মেডকিট আছে, এখানে হচ্ছে অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল আছে, দেন এগুলো হচ্ছে গান আছে, মানে এগুলোকে কিন্তু ছোটো করে নিছি, দেন এখানে প্লেয়ারের নেম আছে এগুলোকেও ছোটো করে নিছি, তো এটাকে অল্প একটু নিচে দাবায় দিছি, দেন এটাকে উপরে রাখছি, দেন এটাকে তার নিচে রাখছি, এটা তো নিচে থাকে সেটাকে উপরে তুলে দিছি, আপডেট করছি। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কাহিনিটা কি। কাহিনিটা ওইটাই বুঝাইতে চাচ্ছে যে ক্যারেক্টার যদি তোমার কথা না শুনে, তুমি ফায়ার করে চলে যেতে চাচ্ছ কিন্তু তোমার ক্যারেক্টার যাইতে যাচ্ছে না, ও বলতেছে না ভাই আমি ফায়ার করছি এখন আমার এনার্জি আর নাই অত দূর যাওয়ার, তাইলে কাহিনি হচ্ছে তুমি এই কিগুলোকে ডিফল্ট অবস্থায় রাখো, দেন হচ্ছে মুভমেন্টের যতগুলো কি আছে সবগুলো তো তুমি হাইড করবা, তুমি তো দেখবা না ওইগুলো কিকে, তাহলে তুমি সেই জায়গাতে রেখে দাও। আর তাছাড়া যেগুলো কিকে তুমি দেখবা, মানে যেগুলো হচ্ছে তোমার মুভমেন্টের কাজে ইউজ হয় না, যেমন ধরো যে মেডকিট, এটা তো আমাদের মুভমেন্টের কাজে ইউজ হচ্ছে না, তারপর গান, এটাও মুভমেন্টের কাজে না, যেসব মুভমেন্টের কাজে না সেগুলোকে নিজের ইচ্ছা মতো সাজা নিতে পারো। তো আমি এটাই বলতে আসছিলাম ভাই, এখন তোমার মনে কি প্রশ্ন আসছে সেটা কমেন্ট বক্সে লিখে দিতে পারো, আমি সেটা দেখতে পারি। হোয়াট এভার, ভিডিওতে যা বললাম আশা করি বুঝতে পারছো, এক কথা বারবার করে বলতেছি, কেন বলতেছি তাও জানি না। আর তোমাদেরকে একটা কথা বলতেছি যে 5000 সাবস্ক্রাইব হইতে আর বেশি সাবস্ক্রাইবার প্রয়োজন নাই আমাদের, জাস্ট কিছু সাবস্ক্রাইব প্লিজ ভাই পূরণ করে দাও, তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, জাস্ট 5000 সাবস্ক্রাইব পূরণ করে দাও, তাহলে আমরা নতুন কিছু নিয়ে কাজ করতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, থ্যাংকস ফর ওয়াচিং 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 অ্যান্ড বাই বাই।